কিশোরগঞ্জের বাজিতপুরে আধিপত্য নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তিরিশ জন এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক দুপুরে বাজিতপুরের কৈলাক ও রাহেলা গ্রামের মধ্যে এ সংঘর্ষ হয় নিহত শফি মিয়া কৈলাক গ্রামের বাসিন্দা পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় কৈলাক ইউনিয়নের সাবেক মেম্বার আলমগীর হোসেন ও রাহেলা গ্রামের মোশারফ হোসেনের লোকজনের কথা কাটাকাটি হয় এরই জেরে জুমার নামাজের পর দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয় আহতদের জহরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শফি মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এছাড়া দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যশোরের শারসা উপজেলার গোগা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ ও তিনজন আহত হয়েছেন সকালে পাঁচ ভুলোট দাখিল মাদ্রাসার সামনে সংঘর্ষ হয় আহতরা জানান বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আব্দুর রশিদের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক ইউপি সদস্য তবিবর রহমান নির্বাচনী প্রচারণা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল এরই জেরে নৌকা প্রার্থী সমর্থকরা তবিবুর রহমানের নির্বাচনী অফিসে হামলা চালায় বাধা দিলে তারা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় এক পর্যায়ে গুলি বর্ষণ করে এতে ফজর আলী ও আশাফুল ইসলাম গুলিবিদ্ধ হন এছাড়া বোমায় রবিউল ইসলাম নামে একজন আহত হন আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচার করায় প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ বেলা এগারোটায় জেলার চৌরঙ্গীর মোড় থেকে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেষ হয় এ সময় গত সতেরো ও আঠারোই নভেম্বর দুটি দৈনিকের শরীয়তপুরে সংঘর্ষের একটি ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্যকে দোষারোপ করা হয় কিন্তু সে সময় তিনি ঢাকায় ছিলেন বলে দাবি বিক্ষোভকারীদের এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুল কুমার দে সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তারা দিনাজপুরের পাঁচ বাড়ি এলাকায় ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছে সকালে সদর উপজেলার দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় ওই এলাকার শশধর বাবু রায় নামে একজন নারায়ণচন্দ্র রায়ের ভ্যানে ধান বোঝাই করে বাড়ি ফিরছিলেন এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই নারায়ণচন্দ্রের মৃত্যু হয় আর শশধর রায়কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার হয়েছে আজ ভোরে হাতির মরদেহটি উদ্ধার করা হয় এর আগে ফসল রক্ষায় গত নয়ই নভেম্বর সোনাঝুরির টিলায় জেনারেটরের মাধ্যমে জিআই তারে বিদ্যুতের সংযোগ দেয় স্থানীয় কৃষকরা রাতে খাবারের সন্ধানে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় একটি বন্য হাতি এ ঘটনায় এবারই প্রথম জেলায় হাতি হত্যার মামলা করেছে বন বিভাগ আসামি করা হয়েছে মালা কোচার দুই ভাই ও আমিজুদ্দিন ও সমেদ সহ চারজনকে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান হাতিটির মুখে ও বিভিন্ন জায়গায় ক্ষত ছিল ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে হাতিটির তবে তদন্ত সাপেক্ষে বলা যাবে কিভাবে হাতিটির মৃত্যু হয়েছে হাতিটি মনে হয় অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে মারা গেছে কিনা আমার মনে হয় প্রতিমান হয় এরকম কিন্তু আমরা প্রাণী অফিসে আমরা অবগত করাইছি ওনারা আসতেছেন তারপরে বিস্তারিত জানা যাবে এটা কীভাবে মারা গেছে হাতিরা বগুড়ায় একটি পরিত্যক্ত ব্যাগে বোমা সদৃশ বস্তু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে গত রাত থেকে ব্যাগটিকে ঘিরে রেখেছে পুলিশ এদিকে ব্যাগের ভেতরে আসলেই বোমা আছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এরই মধ্যে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছে বোম ডিসপোজাল ইউনিট স্থানীয়রা জানায় রাতে সদর উপজেলার গোকুল ইউনিয়নের উত্তর পাড়ার আব্দুল জলিলের বাড়িতে বাড়ির পেছনে একটি ব্যাগ দেখতে পান তারা পরে ব্যাগ খুললে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু দেখে পুলিশে খবর দেন তারা মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো পাঁচতম জন্মদিন উদযাপন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব সকালে প্রেস ক্লাবে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আবাস আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিন্দ ব্যানার্জী উপস্থিত ছিলেন বক্তারা বলেন মুক্তিযুদ্ধের কঠিন সময়ে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ আর শরণার্থীদের আশ্রয় দেওয়ার পাশাপাশি বিশ্বে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন ইন্দিরা গান্ধী তার এই অবদান বাংলাদেশের মানুষ চিরদিন কৃতজ্ঞতার সাথে মনে রাখবে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে ভারতে গেল বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর উনচল্লিশ সদস্যের সাইক্লিং দল সকালে সীমান্তের শূন্য রেখায় তাদেরকে স্বাগত জানান ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সতেজ ত্রিপেদী ও ডেপুটি কমান্ডেন্ট পিত্তি সিং চতুর্থ বাংলা জয়েন্ট সাইক্লিং প্রতিনিধি দলটি ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন কলকাতার দমদম সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল সতেজ ত্রিবেদী বাংলাদেশের পক্ষে যশোর সেনানিবাসের কর্নেল মোহাম্মদ মুহতাসিম হায়দার চৌধুরী এ সাইক্লিং টিমের নেতৃত্ব দিচ্ছেন ভারতের কর্নেল মোহিত সিং ও বাংলাদেশের মেজর মাহমুদ আফজাল গত পনেরোই নভেম্বর সাইক্লিং দলটি বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসে যশোর কুষ্টিয়া ঝিনাইদাহ মেহেরপুর চুয়াডাঙ্গা জেলা ভ্রমণ করে বাইশে নভেম্বর আয়োজিত ফ্লাগ ইন এবং সমাপনী অনুষ্ঠানে অংশ নেবে সাইক্লিং দলটি লীবাজারের কোমলগঞ্জে নানা আয়োজনে চলছে মণিপুরী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মহারাশলীলা সেবা সংঘের আয়োজনে মাধবপুরের শিববাজার ও জোড়া মণ্ডপে একশো তম ও আদমপুর সনাতন সনাতনজীর মন্দিরে তম রাসলীলা শুরু হয়েছে শিববাজার রাসলীলা মাঠে রাখাল ও কৃষ্ণের বাল্যলীলা অনুসরণে রাখাল নৃত্য হয় এতে অংশ নেয় মণিপুরী সম্প্রদায়ের শিশুরা নিজস্ব পোশাকে বর্ণিল সাজে ধর্মীয় গানে নৃত্য পরিবেশন করে করে শিল্পীরা। চলবে গধুলি পর্যন্ত সন্ধ্যায় আলোচনা আর রাতব্যাপী থাকবে রাধাকৃষ্ণের রাসলীলা নৃত্য উৎসবে সামিল হয়েছেন বিভিন্ন এলাকার দর্শনার্থীরা